كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. يخشم ميت بحير پرشن جي راتر بوبا جن نامي আমাকে ধরে ফেলে এবং মনে হয় আমার দম আটকে যাবে, তো এটা কি আসলে এরকম কোনো কিছু আছে কোরআন হাদিসে যে জিনে মানুষকে এভাবে ধরে ফেলে বাবু বাজির নামে? সম্মানিত ভাই, যে জিন জাতি রয়েছে আর মানুষকে কষ্ট দেয়, ভালো মন্দ সবই রয়েছে, তবে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো যে আয়তাল কুরসি ঘুমানোর সময় আয়তাল কুরসি পড়বেন, ঘুমানোর সময় আয়তাল কুরসি পড়বেন, যেটা আয়তাল কুরসি আমরা জানি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যা আল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম, এটা পড়বেন। আর সুরাতুল বাকারা এর শেষ আয়াত আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এর থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বেন। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হেফাজত করবেন, মর্মে ইমাম বুখারী রাহিমাহুল হাদিস নিয়েছেন। আর সুরা বাকারা দুইটি শেষ আয়াত যে পড়বে, মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়েছেন সহিহ হাদিস, যে কোনো সুরা বাকারা দুটি শেষ আয়াত পড়লে সে রাত তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে, ওই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে, মানে আল্লাহ রক্ষা করবেন। এর সাথে সাথে সুরা ইখলাস, ফালাক, নাস এগুলো তিনবার করে পড়বেন, এভাবে পড়বেন, ঘুমানোর দোয়া পড়বেন, আল্লাহ বিসমিকা মতো আহিয়া, আর উজু করে পারলে উজু করে দুই রিকাত সালাত পড়ে ডান কাঁধে শুবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ আলম সালামতুল্লাহ।